হাই, ওয়েলকাম টু বং পিনপিসি। এটা আজকে সেকেন্ড ভিডিও, আর এই ভিডিওটাও মেনলি ট্রান্সফার আপডেট রয়েছে, বেশ কিছু ট্রান্সফার আপডেট। এটিকে মোহনবাগান এফসি, এসসি, ইস্ট বেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, চেন্নাই এফসি প্রত্যেকের আপডেট রয়েছে। ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে বলবো যে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, আর কিসের অপেক্ষা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা জরুর প্রেস করে রাখো, কারণ ওটা প্রেস থাকলে কিন্তু আমরা ভিডিও দিলে অটোমেটিক তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যাই হোক, শুরু করবো। প্রথমেই বলবো চেন্নাই এফসির কথা। বেশ কিছুদিন আগে এটা ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছিলাম, মানে ভুলে যাই, এরকম অনেক আপডেট হয়, অনেকে বলো যে এটা কেন দেওয়া হলো না, আমি ভুলে যাই অনেক সময়। তো চেন্নাই এফসির একটা আপডেট, সেটা হলো যে তাদের ক্যাপ্টেন, টিমের বেস্ট প্লেয়ার রাফায়েল ক্রিভেলারও, সে কিন্তু চোট পেয়ে বেরিয়ে গেছে। এটিকে মোহনবাগান এফসির এগেনস্টে যে ম্যাচটা ছিল, সেখানে প্রণয় হালদারের একটা কড়া ট্যাকেল ছিল, সেই ট্যাকেলটা পেয়েই অলমোস্ট সেই দিনকেই মোটামুটি তার এবছরের আইসিএল সিজন শেষ হয়ে যায়। আমরা এক্সপেক্ট করতে পারিনি, মানে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করেছিল, আমি তাদের বলেছিলাম যে ম্যাক্সিমাম এক থেকে দুটো ম্যাচ হয়তো তোমরা ক্রিভেলারকে বাইরে দেখতে পারো, কিন্তু পুরো সিজনটা বাইরে চলে যাবে, ওর 12টার মতো ম্যাচ সে খেলতে পারবে না। আর এখান থেকে কিছু করার নেই, এখান থেকে একটাই উপায়, সেটা নতুন প্লেয়ার সাইন করানো, সেটা তারা জানিয়েও দিয়েছে। যে প্লেয়ারের নামটা এই মুহূর্তে স্ট্রং খুব সাইন করার ক্ষেত্রে, সে হলো গোয়া এবং এটিকের হয়ে খেলে যাওয়া ম্যানুয়েল ল্যানজারোতে। দেখা যায় ম্যানুয়েল ল্যানজারোতে আদৌ আসে কি না বা কতদিন আসে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হলো যে কেরালা ব্লাস্টার্স এফসি একটা ট্রান্সফার আপডেট রয়েছে। বেঙ্গালুরু এফসি থেকে ফ্রান গঞ্জালেসকে এই মুহূর্তে অফার করেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স তাদের টিমে জয়েন করার জন্য। সেই ক্ষেত্রে হয়তো বেকারি কোণের ওপর একটা কোপ আসতে পারে, কারণ যথেষ্ট পুয়ার পারফরমেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে, ডিফেন্সে একমাত্র কোস্তা ছাড়া আর আপাতত কেউ ভালো নেই। কোস্তা, সন্দীপ সিং এই মুহূর্তে আনডাউটেডলি ভালো খেলছে, সেই ক্ষেত্রে হয়তো কিবি ভুগুনা তাকে অফার করেছে। এবং যেহেতু ফ্রান গঞ্জালেস বেঙ্গালুরু এফসিতেও কিন্তু গেম টাইম পাচ্ছে না, প্রপার গেম টাইম পাচ্ছে না, ম্যাক্সিমাম ম্যাচ চেঞ্জে নামছে, খুবই কম সময়ের জন্য নামছে, সেই ক্ষেত্রে হয়তো সে টিম চেঞ্জ করলেও করতে পারে, কিন্তু এটা জাস্ট এই মুহূর্তে একটা ইনিশিয়াল অফার করা হয়েছে, এবং সেটা ভেতরে কতটা ডেভেলপ হয়েছে এখনও অবধি তার কোনো পারফেক্ট খবর নেই, কিন্তু এটা শিওর যে তাকে একটা অফার করা হয়েছে। এবার যে আপডেট, সেটা হলো এটিকে মোহনবাগান এফসির। অনেকে জানতে চেয়েছিল কালকে যখন আপডেটটা দিয়েছিলাম ট্রয়সি এবং তার সাথে আমরাবাতের, তো নর্ডিন আমরাবাতের ব্যাপারটা অনেকে বলেছিল ফেক কিনা, মানে জানতে চেয়েছিল। তো তাদের বলে দিই যে এটা এখনো বলার সময় আসেনি যে এই নিউজটা ফেক নিউজ। তার রিজন এটাই যে যে কোনো প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতে আসতে পারে এবং না আসার কোনো চান্সেস নেই। ধরো প্রফেশনাল ফুটবলার, সে যদি টাকা পায়, সে যদি সুবিধা পায়, সে যদি গেম টাইম পায়, সে কেন কোনো টিমে আসবে না, যেখানে অবশ্যই আইএসএলটা এই মুহূর্তে এশিয়ার টপ ফাইভ লিগের মধ্যে একটা। তবে যেটা সমস্যা, গতকালও বলেছিলাম আজও বলছি, সেটা হলো তার স্যালারি প্লাস তার যেটা ট্রান্সফার ফিজ রয়েছে, অর্থাৎ অলমোস্ট 20-25 কোটির কাছাকাছি একটা অ্যামাউন্ট কিন্তু খরচা হতে পারে। তাকে লোনে নিয়ে আসতে গেলেও খরচা রয়েছে, তাকে ফুল ট্রান্সফার করাতে গেলেও কিন্তু একটা হিউজ খরচা রয়েছে, যদিও সেই খরচাটা কেটে যাবে যদি সে মার্কি প্লেয়ার হিসেবে বিবেচিত হয়। এবার মার্কি প্লেয়ারের অনেক রুলস রয়েছে, গতকাল আমার আরও ডিটেলসে জেনে হয়তো বলাটা উচিত ছিল যে তাকে মার্কি প্লেয়ার হিসেবে সাইন করাতে পারবেই কি না, এরকম কোনো কনফার্মেশন নেই এই মুহূর্তে। হয়তো যদি সমস্ত নিয়ম তার ক্ষেত্রে ম্যাচ করে যায় এবং মার্কি প্লেয়ারের ক্ষেত্রে এফএসডিএল লাস্ট ডিসিশন নেয় যে তাকে অ্যাজ এ মার্কি প্লেয়ার তারা কোনো ক্লাবকে দেখাতে দেবে কি না, কারণ অনেক কিছু ডিপেন্ড করে ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সব কিছুই, তো সে সব কিছু যদি ম্যাচ করে যায়, যদি মার্কি প্লেয়ার হিসেবে তাকে সাইন করাতে পারে, সে ইজিলি আসতে পারে। এটা এই মুহূর্তে কোনোভাবে ফেক নিউজ না, ইম্পসিবল একটা ক্ষেত্রে যে যথেষ্ট চাপ রয়েছে তার অ্যামাউন্টটা নিয়ে, আর কোনো কিছুতে ইম্পসিবিলিটি নেই। আর লাস্ট যে ভিডিওর, মানে লাস্ট যে আপডেটটা দিয়ে শেষ করবো, সেটা হলো এসসি ইস্ট বেঙ্গলের আপডেট। অনেক দিন থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ারের আনা গোনা খবর আসছিল, বিশেষ করে বলবো প্রথমে গোলকিপিং সেকশন, সেখানে শুভাশিস রায়চৌধুরী, ধীরাজ সিং, নবীন কুমার, সুব্রত পাল, বিলাল খান, অনেকের নাম উঠে এসেছিল, কিন্তু এই মুহূর্তে এই সব কিছুকে ছাপিয়ে যে প্লেয়ারটি সাইন করেছে তার নাম হলো শুভম সেন। বাংলা মাঠে, কলকাতা ময়দানে যথেষ্ট পরিচিত একটা নাম, যারা কলকাতা ফুটবলের খবর রাখো, আইপিএলের যারা খবর রাখো, কাস্টমস থেকে শুরু করে মোহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস, বিভিন্ন ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলার অভিজ্ঞতা রয়েছে, তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। 31 বছর বয়স, দেবজিতের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, মাঠ শেয়ার করা তার অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে, বাংলা টিমে জার্সি পরে। আর তার একটাই রিজন এই প্লেয়ারকে নিয়ে আসে, কারণ শঙ্কর রায় কতদিনে ফিরবে মাঠে, এটা বড়সড় এই মুহূর্তে প্রশ্নচিহ্ন রয়েছে। আর লাস্ট যে প্লেয়ার, সে হলো অজয় ছেত্রী, বেঙ্গালুরু এফসি থেকে সরাসরি সে এসসি ইস্ট বেঙ্গলে আসছে। 21 বছর বয়স, সেন্ট্রাল মিডফিল্ডার, বেঙ্গালুরুর যেটা একাডেমি সেখান থেকে উঠে আসা, যথেষ্ট পরিমাণে তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, ফিউচার প্রসপেক্ট হতে পারে, এমন একটা প্লেয়ারকে এসসি ইস্ট বেঙ্গল নিয়ে আসছে। এবার দেখার যে কোচ রবি ফাউলার তাকে
ফার্স্ট ইলেভেনে আদৌ চান্স দেন না, তাকে আপাতত ভালোভাবে আরও তৈরি করে নিয়ে ইন ফিউচার তাকে ইউজ করতে পারেন। এই কটা আপডেট ছিল, প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর থ্যাংক ইউ।